হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা হবে নতুন একটা মালায়ালাম মুভি নিয়ে, যেটা নাম হচ্ছে পোর থজিল, যেটা কিন্তু সোনি লিভে অলরেডি স্ট্রিমিং হয়ে গেছে এবং এই মুভিটা কিন্তু হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল আছে। তো এই নতুন মালায়ালাম থ্রিলার মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে এরকম রিভিউ, রিয়াকশন, আপডেটস, অনেক রকম তথ্য আসলে তোমরা সেই ভিডিওর নোটিফিকেশনগুলো কিন্তু পেয়ে যাবে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি থেকে কিন্তু আমাদের এমন একটা এখন এক্সপেকটেশনস এসে গেছে যে তাদের মালায়ালাম হোক বা তেলেগু হোক বা কানাডা হোক, যে কোনো মানে রিজিয়নেরই ওদের এমন এমন একটা স্ট্রং কন্টেন্ট আছে যে যেরকম তেলেগু মুভি আসলে আমরা ভাবি যে প্রচুর অ্যাকশন থাকবে, একটা এন্টারটেনমেন্ট থাকবে, মালায়ালাম মুভি আসলে আমরা ভাবি যে কন্টেন্ট থাকবে, থ্রিলার মুভি থাকবে, তো সেরকম কিন্তু একটা এক্সপেকটেশন তৈরি হয়ে গেছে। তো এই মুভিটা নিয়েও কিন্তু সেরকমই একটা আশা ছিল, কারণ এটার ব্যাপারে আমি অনেক কিছু শুনেছিলাম এবং অনেকে অনেক জায়গায় রাজ্জাক সেনের সাথে নাকি তুলনা করছে। তো তোমরা যদি রাজ্জাক দেখে থাকো তোমরা জানো যে ওই মুভিটা কী লেভেলের করা হয়েছিল। তো সেই সব কথাবার্তা শুনে আমি ভাবলাম যে ঠিক আছে, এই মুভিটা একবার দেখে নেওয়া যাক এত কী কেন কম্প্যারিজন হচ্ছে এই ফিল্মটা নিয়ে। তো রাজ্জাক সাথে সেই লেভেলে গেছে কিনা আমি ওটা কম্প্যারিজনে যাবো না, কারণ তো গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে যে হিরো সে নতুন মানে সিআইডি টিমে জয়েন করেছে এবং তাকে একটা মানে সিনিয়র লোকের আন্ডারে দেওয়া হবে, যে লোকটা মানে খুব স্ট্রিক্ট টাইপের, তার কাজের ধরন অনেক রকম আলাদা। তো এবার তাদেরকে একটা কেসে পাঠানো হবে একটা জায়গাতে, ত্রিচি এরকম জায়গাতে। তো সেখানে হচ্ছে পরপর কিছু মেয়েদের খুন হচ্ছে এবং সেই খুনের যে প্যাটার্নগুলো সেগুলো কিন্তু অলমোস্ট সেম, এবং একটা মানে দিন মানে প্যাটার্ন দিন ধরে ধরে কিন্তু সেই মেয়েগুলোকে খুন করা হচ্ছে। তো এবার এই ইনভেস্টিগেশনটা যখন তারা শুরু করবে, তারা কি ওই খুনিটাকে ধরতে পারবে, কেন তিনি এরকমভাবে খুন করছে, এই খুনিটার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কী, কেন তিনি এরকম পরপর কিছু সিলেক্টেড মেয়েদেরকে কেন এইভাবে তিনি খুন করা হচ্ছে, এই সবগুলো যখন ইনভেস্টিগেশন শুরু হবে তখন তারা এক একটা তথ্য যখন পাবে, তখন তাদের মানে ইনভেস্টিগেশনটা কীরকম হবে বা এখানে এর পেছনে কটা খুনি জড়িয়ে আছে, এই সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের এই মুভিটা সোনি লিভকে দেখতে হবে। এবার যেহেতু হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে সেজন্য হয়তো অতটা অসুবিধা হবে না। তো ফিল্মের যে গল্পটা, লিটারেলি গল্পটা কিন্তু মাথা খারাপ করে দেওয়ার মতনই করেছে। মানে ফিল্মটা দেখার সময় তোমাদেরকে পয়েন্ট অফ ভিউ বা তোমাদের মাইন্ডসেটে একটা ভিলেনকে কিন্তু দাঁড় করিয়ে দেবে যে এ হয়তো হতে পারে, কারণ সেট আপটা কিন্তু সেরকমভাবেই করছিল, মানে একটা বিল্ড আপ কিন্তু সেরকমই দিচ্ছিল। বাট যখন আসল ক্লাইম্যাক্স বা আরও যখন টুইস্টের পর টুইস্ট আসতে থাকবে তখনই কিন্তু আসল মাথা খারাপ হওয়া শুরু করবে, এবং যখন তোমরা আরও মানে এখানে ক্লু আরও যখন গল্প দেখতে পাবে, ইওর মাইন্ড উইল বি কমপ্লিটলি ফাকড আপ, ইউ উইল বি কমপ্লিটলি ব্লোন আওয়ে। এখানে মানে যে থ্রিলগুলো যেভাবে দেখিয়েছে এক কথায় রীতিমতো অস্থির। এখানে যে দুজন পুলিশ অফিসার ক্যারেক্টারটা প্লে করেছে এবং এখানে একটা লেডি পুলিশ অফিসারও আছে, টিম থাকবে তিনজনের, প্রত্যেকজনের পারফরমেন্স কিন্তু বেশ বেশ ভালো ছিল। এখানে যে স্ট্রিক্ট মানে যে সিনিয়র পুলিশ অফিসার, তার আমি মনে হয় এর আগেও অনেক কটা মুভি কয়েকটা দেখেছি, কারণ চেনা চেনা লাগছিল, যদিও বা এদের নামগুলো আমার মনে পড়ছে না, বাট তার কিন্তু অভিনয়টা বেশ সিনেমাটায় ভালো লেগেছে। এবং যে লিডিং হিরো সে মনে হয় নতুন হতে পারে, কারণ তার আমি এর আগে কোনো কাজ দেখিনি। তো তাদের কিন্তু পারফরমেন্সগুলো বেশ ভালো ছিল। ডিরেক্টর যে ফিল্মটার, সে কিন্তু ডেবিউ করছে এই মুভি দিয়ে, বাট মুভিটা দেখার সময় তোমাদের মনে হবে না যে মানে যে মুভিটা ডিরেক্ট করছে সে, তার এটা প্রথম কাজ। এত ভালোভাবে ফিল্মটাকে এখানে সেট করা হয়েছে, স্ক্রিন প্লেটাকে এত ভালোভাবে লেখা হয়েছে, গল্পটা খুবই ইন্টারেস্টিং। মানে এখানে ইনভেস্টিগেশনটা যেভাবে হচ্ছে অনেক টান টান থ্রিল মোমেন্ট তোমরা দেখতে পাবে, এখানে নোক কামড়ানোর মতনও কিন্তু এমন কিছু মোমেন্ট আছে যেখানে তোমরা ভাববে যে এরপর কী হচ্ছে, এরপর কী হতে পারে। তো সেই বিল্ড আপগুলো কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে দেখিয়েছে, এবং এখানে মানে যখন ওই ডেড বডিগুলো পাবে সেই যে টেনশন বিল্ড আপটা, যে দেখতে যাচ্ছি ডেড বডিটা কোথায়, তোমাদের মধ্যে একটা কাজ করবে যে কীরকম হতে পারে ডেড বডিটা, কীভাবে এখানে পড়ে আছে, সেই টেন্সিটি ব্যাপারটা কিন্তু ফিল্মটার মধ্যে ভালোভাবে ধরে রেখেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ফিল্মটার মধ্যে যথেষ্ট রকমের ভালো ছিল, লুক অ্যান্ড ফিলটা কিন্তু বেশ রিয়েল রাখার চেষ্টা করেছে। মানে যেরকম মার্ডারগুলো হচ্ছে, যে যে জায়গায় বডিগুলো পাওয়া যাচ্ছে বা যেরকম এখানে ইনভেস্টিগেশনগুলো হচ্ছে, সেগুলো একটা অথেন্টিক ভাইব কিন্তু অবশ্যই দেবে। বাট যেটা সবচেয়ে বেশি মানে একদম মাইন্ড ফাকিং টুইস্ট, সেটা হচ্ছে ক্লাইম্যাক্সটা, একের পর এক সেকেন্ড হবে যে ক্লাইম্যাক্সটা দেবে এবং যেভাবে জিনিসগুলো বার করবে সেটা কিন্তু আমার রীতিমতো দুর্দান্ত লেগেছে। মানে আমি লিটারেলি ভাবিনি যে এরকম একটা ক্লাইম্যাক্স দেখতে পাবো, যেটা মানে আমাদের পয়েন্ট অফ ভিউটাকে ফিল্মটা দেখার প্রতি বা একটা ভিলেনের প্রতি পুরোপুরি পাল্টে দেবে। সেই শকিং টুইস্টটা কিন্তু আমার ফিল্মটার মধ্যে দারুণ লেগেছে। তো এটুকুই বলবো, রাজ্জাক সেন কিন্তু তার নিজের জায়গায় এবং এই মুভিটা কিন্তু নিজের একটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু সেট করে দিয়েছে, কারণ এন্ডিংটা যেভাবে হলো, তার একটা নতুন কেসে যাচ্ছে, তো সেখান থেকে বলা যেতে পারে যে হয়তো এটা পার্ট টু অবশ্যই আসবে, কারণ এটা কিন্তু বেশ ভালো রকম ফিডব্যাক কিন্তু পাচ্ছে। তো যদি এটা ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয় আমি কিন্তু অবাক হব না। এবং এই যে দুজনের যে এই যে কম্বিনেশনটা, এই যে দুই হিরো, তাদের যে যুগলবন্দিটা, ক্রাইমটা মানে ইনভেস্টিগেশনটা করা, তাদের মধ্যে বন্ডিংটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু মানে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো। এবং এটা যদি পার্ট টুতে আসে সেটা কিন্তু রীতিমতো
চমচমাট হয়ে যাবে। তো তোমরা যদি পর্থজিল মুভিটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।